মধুপুরে গৃহবধূ অনুমতি সরকার চৌধুরীকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা সরব রাজ্য মহিলা কংগ্রেস। ঘটনায় জড়িত শ্বশুর বাড়ির অন্যান্যদেরও আহত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের দাবি জানান রাজ্য মহিলা কংগ্রেস। মধুপুরে অনুমতি সরকার চৌধুরী নামে এক গৃহবধূকে গাছে বেঁধে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা রাজ্যের সর্বকালের বর্বরতার ঘটনার অন্যতম। এই ঘটনার প্রতিবাদে সরব হল রাজ্য মহিলা কংগ্রেস। শুক্রবার রাজ্য মহিলা কংগ্রেস নেতৃত্ব ওই নিহত গৃহবধূর বাপের বাড়ি পরিদর্শনে যান, এমনকি মধুপুর থানায় গিয়েও ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেফতারের দাবি জানান। এর মধ্যে পুলিশ নিহতের এক দেবরকে গ্রেফতার করেছে, বাকিরা অধরা। এবার ঘটনায় জড়িত ওই নিহত গৃহবধূর শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যদের গ্রেফতারের দাবিতে সরব হল রাজ্য মহিলা কংগ্রেস। শনিবার কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে সে দাবি জানালেন রাজ্য মহিলা কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী জয়দানী দেববর্মা সহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী জয়দানী দেববর্মা ঘটনায় বাকি তিনজন অভিযুক্তকে কেন গ্রেফতার করা হয়নি সে ব্যাপারে প্রশ্ন তুললেন। আমাদের প্রশ্ন হচ্ছে, একজনকে গ্রেফতার করা হয়েছে, আসামি চারজন থেকে চারজনকে এফআইআর নামে এফআইআর করছিল, বাকি তিনজনকে কেন গ্রেফতার করা হয়নি? এখন অবধি বাকি তিনজন গ্রেফতার করা হয়। আমাদের দাবি, দোষীদেরকে এবং যারা খুন করেছে বা দোষীদেরকে গ্রেফতার করা হোক। মহিলার বাপের বাড়ি থেকে দাবি আমরা কাকে গিয়েছিলাম, ওনারা চাইছিল কি যে দোষীদের যারা খুন করেছে তারা তাদেরকে ফাঁসি দেওয়া হোক। মহিলার বাড়ির পক্ষে মহিলার মা বাবা ওনাদের দাবি। রাজ্যের অন্যান্য মহিলারা নির্যাতন ধর্ষণের ঘটনায়ও এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য মহিলা কংগ্রেস নেতৃত্ব সরব ছিলেন। রাজ্যে এইভাবে মহিলাদের উপর অত্যাচারের ঘটনাকে যদি প্রশ্রয় প্রদান করা হয় তবে অচিরে রাজ্য মহিলাদের নিরাপত্তা আরও সংশয়ের মধ্যে পড়ে যাবে বলে উপস্থিত রাজ্য মহিলা কংগ্রেস নেতৃত্বদের অভিমত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বোল।